আজকে দই দিয়ে চিংড়ি মাছের রেসিপি করে দেখাবো। দই দিয়ে চিংড়ি মাছ করব, তাই পেঁয়াজ কেটে নিচ্ছি। এবার পেঁয়াজগুলো ধুয়ে নিচ্ছি। এবার দই দিয়ে চিংড়ি করব, তাই আদা কেটে নিচ্ছি। চিংড়ি মাছের জন্য পেঁয়াজ বেটে নিচ্ছি। আমার পেঁয়াজ বাটা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। চিংড়ি মাছের জন্য রসুন আর শুকনো লঙ্কা বেটে নিচ্ছি। আমার বাটা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। চিংড়ি মাছের জন্য আদা বেটে নিচ্ছি। আমার আদা বাটা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। চিংড়ি মাছের জন্য লঙ্কা কেটে নিচ্ছি। চিংড়ি মাছগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। এবার চিংড়ি মাছগুলোকে একটু ধুয়ে নিচ্ছি। এবার এতে লবণ দিয়ে দিচ্ছি, এবার এতে হলুদ দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দিচ্ছি। আর চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। দই দিয়ে চিংড়ি মাছ করবো, তাই দইটা ফাটিয়ে নেব।
আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, সামান্য একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, লঙ্কা দিয়ে দিচ্ছি, এবার আদা বাটা দিয়ে দিচ্ছি, এবার রসুন আর যে শুকনো লঙ্কা বেটেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার একটু তেল দিয়ে দিচ্ছি, এবার সামান্য হলুদ দিয়ে দিচ্ছি, এবার সামান্য লবণ দিয়ে দিচ্ছি, সামান্য মিষ্টি দিয়ে দিচ্ছি। এবার আমি দই দিয়ে দিচ্ছি। এবার আমি এতে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি এতে জল দিয়ে দিচ্ছি। এবার একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। আমার দই দিয়ে চিংড়ি করা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। আমার দই দিয়ে চিংড়ি মাছ করা হয়ে গেছে, আর এই দই দিয়ে চিংড়ি মাছ খেতে খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই অবশ্যই বাড়িতে করে দেখবেন, আপনাদেরও ভালো লাগবে। আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।